গান শুনবো আগুন লাগছে বাজারে। এই গানটি গেয়েছেন, সিঙ্গার হচ্ছেন রাফিত দেওয়ান এবং লিরিক্স লিখেছেন রাফিত দেওয়ান, আমার সাথে আরো অনেকেই আছেন। সো চলুন গান শুনে আসি, আল্লাহ আগুন লাগছে বাজারে। এই গানটি জি সিরিজ মিউজিক এই ইউটিউব চ্যানেলে কিন্তু রিলিজ হয়ে গেছে। সো চলুন গান শুনবো আগুন লাগছে বাজারে। আপনারা জানেন বাজারের যে কি অবস্থা ভাই, কয়েকদিন আগে কিন্তু আলী হাসানের একটি গান রিলিজ হয়েছিল, সেটা হচ্ছে বাজার গরম, এবং তারপরেই কিন্তু এখন এসেছে আগুন লাগছে বাজারে। মানে হচ্ছে বাজার এখন কিন্তু জমজমাট আছে, হ্যাঁ, বাজার নিয়ে কিন্তু এখন কানা ঘোষা, সবাই কিন্তু বাজার নিয়ে মাতামাতি, বিকজ বাজারে আগুন লাগছে, মানে আগুন লাগছে বাজারে। সো চলুন গানটা শুনে আসি এবং এনজয় করা যাক, আর ওনাদের গানগুলো কিন্তু খুবই ভালো হয়। আর রাফিত দেওয়ানের এর আগেও আমি অনেকগুলো গানগুলো রিয়াকশন দিয়েছি, সো যারা আপনার চ্যানেলে নতুন আছেন অবশ্যই গানের ওই গানগুলোর উপর রিয়াকশনগুলো অবশ্যই দেখবেন। আর আলী হাসানের গানের উপরও রিয়াকশন আছে, তো আপনারা এক এক করে দেখে নেবেন। আর আলী হাসানের নতুন যে গানটা বাজার গরম সেটার উপর এখনো রিয়াকশন আমি দেইনি, সো আশা করছি অবশ্যই কিছুদিনের মধ্যে পেয়ে যাবে। সো চলুন শুনে আসে আগুন লাগছে বাজারে। আসতে আজকে আমার ওষুধ লাগবো, ওষুধের দাম বাড়লে কারো প্রতিবাদ করার নাই। আজকে বেতনটা পায়া সবার আগে আমার ওষুধ গুলাইলো মুকিনা। আচ্ছা ঠিক আছে, তুই সব কিছু দেখে তারপরে যাই। স্টার্টিং সুন্দর সবসময়, মানে ওনার মিউজিক ভিডিওতে একটা গল্প থাকে। আগুন লাগা গেছে বাজারে, আগুন লাগা গেছে বাজারে, মধ্যবিত্তের কষ্ট আহারে, নিম্ন বিত্ত না খায় আমরে, কষ্টের কথা কো মুঝে করে, যাই দেই এই বাজারে, মধ্যবিত্তের কষ্ট আহারে, নিম্ন বিত্ত না খায় আমরে, কষ্টের কথা কো মুঝে করে, যাই দেই বাজারে। বাজারের গলিতে নিজের ডা নিজে দেহি নিজেই চরি শুলিতে, দাম বাড়ছে বাড়বো আবার জনসংখ্যার চাপ, কি হইছে কি হইছে চাচা কি করেন রাগ, না থাক কইলে হইব পাপ, ভাষা শুনলে হইব পাপ, আহারে না জানি কোন রোগে ভোগে নাল্লাই করুক মাপ, ভাই এদিকে একটু আহেন আমার প্রেসক্রিপশনটা নেন, আগের বার যা যা ওষুধ দিছেন আমারে এইবারও তাই দেন, ঠিক আছে ভাই দিতাছি, মিশা কথা কমো না, দাম বাড়ছে আগের থেকে আগের দামে হইব না, বাড়ছে প্রতি পাতায় দশ টাকা, পাঁচ পাতায় একশো, বিল হইছে দুই হাজার নিজের চোখে দেখছো, ওষুধের দাম দুই দিনেই বাড়ছে এই হারে, দাম তো আর বাড়লো না চাপ বাড়লো ঘরে, দাম সব জিনিসের বাড়ে, একলা নৌকা ভাই আমি দুঃখ কমু কারে, ভাই চালু দেন টেকা অনেক ব্যস্ত আমি ভাইয়া, লং কষ্ট করে দিলাম ভাইয়ের মুখের দিকে চায়া, এখন নন্দা দেহি যায়া টুকি টাকি যা লাগে, ছোট বড় দেখে এলপিজি গ্যাস কত নিল বোলার ঘরে বোলা, দাম হইন না ঘাই মাজাবেন বানান মাটি, এলপিজির দাম বাড়ছে কোন পর্যায়ে আছে, বাঙ্গাল জাত নামে দেড়শো টাকা গুনতে প্রতি পিস যাবে, দাম পুরাই আসমানে বাড়ি করবেন একদিনে, কইছে মিয়া কোন জিনে দাম বাড়ছে রড সিমেন্টের, হেই বুঝে দাম বেশি ঠিকই রাখবা, বেজাল বোজাল নাই তো, হ বুঝছি ভাই, বেতন আমার হাজার বারো, দরদামে কয় বাজার ছাড়ো, চোরের মন পুলিশ পুলিশ, বেজাল কইলি বেচাল পারো, কত কিছু রইছে আরো, কারেন্ট বিলও বাকি, ও কারেন্ট থেকে মনে হইলো লোডশেডিং এর ফাঁকি থাকা, টেকা বাচ্চা রাখি একটা চক্কর গইরা ইলেকট্রিকের দোকান দেখি, ভাই গরমে বাঁচি না, চার চার টেবিল ফ্যান কি আছে, একশো না ভাই একশো না, পাঁচশো পার্সেন্ট আছে, কোন কোন ব্র্যান্ডের দিমু, ভাই রে গরিবের আবার ব্র্যান্ড মারায় কম দামি ডাই নিমু, ভাই এইডা নেন চায়না ফ্যান, তাইলে এক হাজারই দেন লেখা পনেরোশো আছে, চারশো থেকে উপরে আর পাঁচশো থেকে নিচে, যদি এই দামের ভিতরে পারেন বেচেন আমার কাছে, এটা কোনো দাম কইলেন না পাইয়া শরম, এই ফ্যানের বাতাস খেলে বাতাস লাগবো গরম, মহন ইলেকট্রিকের জিনিস হাত দিলেই লাগে ঠেকা, গরিব মানুষ কি আর করবো টানা টানির টেকা, আল্লাহ শক্তি দিছে শৈলে উদয় ফ্যান কিনবেন কিত্তে, দেও একটা দেও আর পঞ্চাশ টাকা নেও, রাজা বাচ্চা বলে তো এডি চলতো কও, বাইকি এলাকার দিক যাই বাইলে আমারে নামাই দিতা, সত্যি
হাতির দেখলাম পাঁচপা বাবা কই দিন আর বাঁচপা সুযোগ পেয়া বহায় দিলা কামারের কো ব্যাগা আগুন লাইগা গেছে বাজারে আগুন লাইগা গেছে বাজারে মধ্যবিত্তের কষ্ট আহারে নিম্নবিত্ত না খায়া মরে কষ্টের কথা কো মুঝে করে যাই দেহি এইবার আমি বাজারে মধ্যবিত্তের কষ্ট আহারে নিম্নবিত্তরাই না খায়া মরে কষ্টের কথা কো মুঝে করে যাই দেহি এইবার আমি বাজারে বড় বাজারের অবস্থা পুরাই আগুন এক এক জিনিসের দাম এত বেশি বলার ভাষা নাই আসলে অবস্থা খুবই খারাপ বর্তমান পরিস্থিতি নিয়ে আসলে গানটা খুবই সুন্দর বাহ খুবই সুন্দর মানে খুব ভালো লাগলো এবং এই গানগুলো আসলে ভালো লাগে বিকজ হচ্ছে বর্তমান পরিস্থিতি যেরকম চলতেছে আশপাশে আমাদের বাস্তব জীবনের কাহিনীগুলোকে নিয়ে কিন্তু ওনারা গানগুলো বানিয়ে থাকেন সো ভালো লাগে আলী হাসান তারপর হচ্ছে রাফিদ দেওয়ান ওনারা নতুন নতুন যেসব আর্টিস্ট আসতেছে বেশিরভাগই এরকম ওনারা আমাদের দৈনন্দিন জীবনে যেসব প্রবলেমগুলো হয় যে বাস্তব কাহিনীগুলো আশপাশে চলে সেগুলোকে নিয়ে আসলে গানগুলো ওনারা মেক করে থাকেন তো ভালো লাগে এর আগে কিন্তু অনেক গান ওনারা আপনারা জানেন যে রিলিজ হয়েছে আলী হাসানের এবং রাফিদ দেওয়ানের সে যে সবগুলো গানই কিন্তু আসলে বাস্তব চিত্রগুলো আমরা দেখেছি গানের মধ্যে লিরিক্সের মধ্যে এবং মিউজিক ভিডিওতে কিন্তু আমরা সেরকমভাবে দেখেছি তো আগুন লাগছে বাজারে এখন বাজার নিয়ে বাজার অনেক গরম গরম বাজারে গরম গরম আগুন তো আসলে এই 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 কাজটাতে আসলে যারা উচ্চবিত্ত আছে তাদেরই আসলে মানে তাদের অনেক টাকা সো তারা আসলে বেশি দাম হলেও কিছু দরকার মানে কোনো প্রবলেম নাই তাদের তাদের লাইফ তো চলতেছে তারা আরো বিন্দাস মোড়ে চলতেছে ঠিক আছে কিন্তু আমরা ভুক্তভোগী কারা জানে যারা আমরা নিম্নবিত্ত আছি আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের প্রবলেম হয় যারা বড় লোক তাদের কোনো প্রবলেম হয় না কারণ তারা তো ভাই তাদের তো অনেক টাকা তাদের বাজারে আগুন লাগুক বাজারে যা কিছু হোক তাদের কোনো প্রবলেম নাই ঠিক আছে তো এই গানের লিরিক্সের মধ্যে আসলেই গানের লিরিক্স খুবই কষ্টের একদিকে এবং একদিকে বলবো যে পুরো একদম আমাদের বাস্তব চিত্র এবং আমাদের মনের কথাগুলো এবং আমাদের সাথে যা হয় বাজারে গেলে যেমন ফল বিক্রেতা বলেন ইলেকট্রিক দোকানে আমরা যখন যাই কোনো কিছু কিনতে ইলেকট্রিক জিনিসপত্র কিনতে যাই তারপর ধরেন আমরা যখন কি বলে এটা আমরা যখন গাড়ি কোনো জায়গায় যখন যেতে মানে আমরা যখন কোনো গাড়ি দিয়ে কোনো কিছু জায়গায় যেতে চাই তো সেখানেও গাড়ি ভাড়া কিন্তু অনেক বেশি নেয় তো সব দিক মিলাই আসলে দিনকে দিন না মানে বাজার গরম হচ্ছে হ্যাঁ দিনকে দিন আসলে এক পক্ষের পকেটে টাকা যাচ্ছে কিন্তু নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষরাই আসলে গ্যারাকলের মধ্যে পড়তেছে হ্যাঁ তো এটা আসলে কিছু বলার নাই এরকম দিনকে দিন আপনি যত দিন যাচ্ছে তত 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 কিন্তু লাইফ কঠিন হয়ে যাচ্ছে হ্যাঁ চলাটা মুশকিল হয়ে যাচ্ছে দৈনন্দিন জীবনে যত কিছুই লাগে আমাদের কেনাকাটা বলেন খাবার দাবার সব কিছুই সব দিক থেকে সব কিছুর দাম কিন্তু অনেক বেশি এই জিআরপি গ্যাস বলেন তারপর ফল বলেন তারপর মাছ বলেন ওষুধপত্র বলেন মানে আমাদের যেগুলো দরকার আসলে হ্যাঁ লাইফে বেঁচে থাকতে যেসব জিনিসগুলো দরকার তো জীবন ধারণ করার জন্য যে সবগুলো জিনিস দরকার সেই দৈনন্দিন জীবনে যা কিছুই আছে সব কিছুরই দাম বেড়ে যায় দিনকে দিন বাড়তেছে কমতেছে না কখনো সো এইটাই এখানে লিরিক্সের মধ্যে ফার্স্টেই কিছু একটা ডায়লগ দিয়ে শুরু হয়েছে আগুন লাগছে লাগে আগুন লাগে গেছে বাজারে এরকম তো এখানে অনেক মানে একটা লিরিক্স ছিল যেটা হচ্ছে মধ্যবিত্তের কষ্ট আহারে নিম্নবিত্ত না খাইয়া মরে কষ্টের কথা কমু যে কারে যাইয়া দেখি এবার আমি বাজারে এরকম তারপর তো আমরা দেখলাম রাফিদ দেওয়ান বাজারে গেল এবং তার সাথে কী কী হয়েছে সেটাই উনি দেখিয়েছেন ফল কিনতে গেলো তাও সেখানে অনেক বেশি দাম তারপর ফল বিক্রেতার অভিনয়গুলো খুব সুন্দর হয়েছে তারপর মেডিসিন ফার্মেসিতে এগুলো সেখানেও একটা অবস্থা সবাই আসলে সবাই সবার দিক থেকে দাম বাড়িয়ে দিয়েছে সত্যি কথা হচ্ছে সো যাই হোক বাজার গরম থাকবে কারণ এটা চিন্তা করে কোনো লাভ নেই বাজার অল টাইম গরমই থাকে বাজার কখনো ঠান্ডা হয় না ঠিক আছে বাজারে সবসময় আগুন লাগে কিন্তু ওই আগুন নিভানোর জন্য পানি দেওয়ার মানুষটা কিন্তু সেরকম নাই তো এটা পুরোপুরি আসলে বাংলাদেশের পরিস্থিতি এখন এরকমই ঠিক আছে তো ভালো ছিল গানটা খুবই সুন্দর এবং বাস্তবিক একটা গান আর এই টাইপের গানগুলো ভালো লাগে কিন্তু কষ্টও লাগে যে আমরা মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরা আমরা কোথায় যাব বাজার গরম হয়ে গেলে আমরা কোথায় যাবো আসলে সো এগুলো গানে গানে আসলে প্রতিবাদ হচ্ছে কিন্তু ব্যবস্থা কিন্তু কেউ নিচ্ছে না হ্যাঁ যাদের গভর্নমেন্টের নেওয়া দরকার বা যেই হোক আমার মনে হয় যে উচিত যে আসলে সবাই যেন তাদের আয়ের
মানে তাদের আমাদের সবার আয় কিন্তু বাড়ে না, ঠিক আছে? বাজার দর বাড়লেও কিন্তু আয় কিন্তু মানে সবার ইনকাম বা তাদের স্যালারি কিন্তু বাড়ায় না। হ্যাঁ, যে যেখানেই কাজ করে না কেন স্যালারি কিন্তু বাড়ায় না। তো আমার মনে হয় যে আসলে গভর্নমেন্ট মানে সরকারের পক্ষ থেকে এরকম যদি কোনো ব্যবস্থা নেওয়া যায় যে একটা আনুমানিক মানে মোটামুটি একটা দর বাজারের দর যেন ধরে রাখা যায়, ঠিক আছে? হঠাৎ করে বেড়ে যাওয়া কখনো তো কমে নাই শুনি, জন্মের পর থেকে কখনো কমে নাই শুনছি, শুনছি যে সব বাড়তেছে এরকম একটা অবস্থা। তো এই দিকে আসলে একটু নজর দেওয়া উচিত সরকারের, সেটাই বলবো, আর কিছু বলার নেই। তো বাগানটা ভালো লাগছে, মানে এখানে সবার অভিনয় খুবই সুন্দর ছিল। দিনকে দিন ওনাদের পারফরমেন্স, ওনারা আসলে অনেক সুন্দরভাবে গান প্রেজেন্ট করেন এবং গান গান। আর রাফিদ দেওয়ানের কথা তো আলাদাভাবে বললেই না, ওনার প্রত্যেকটা গানে আমি শুরু থেকে দেখেছি, ওনার প্রত্যেকটা গানে ওনার এক্সপ্রেশন ভালো লাগে, ভালোভাবে এক্সপ্রেশন গুলো ডেলিভার করেন এবং ওনার সিম্পল লুকস ভালোই লাগে, একদম খুবই নর্মাল, মানে হচ্ছে একদম নর্মাল মানে নর্মাল, কোনো মেকআপ মানে একদম লোক দেখানো কিছু না, আসলে রিয়েল ভাবে উনি অভিনয় করে সেটা বোঝা যায় ওনার গানের মাধ্যমে। আর সবাই এখানে যারাই এখানে যুক্ত আছেন গানের মধ্যে সবার অভিনয় পুরো একদম সুপার ডুপার হয়, আর গানের মিউজিকটা সেই ছিল এবং লিরিক্সগুলো তো ভাই ফাটাফাটি পুরাই একদম রিয়েল লাইফের ঘটনাগুলো, ঠিক আছে? তো এই ছিল রিয়াকশন ভিডিও। ভিডিওকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং গানের অরিজিনাল লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সো প্লিজ গানটি বেশি বেশি শেয়ার করবেন এবং অন্যকে শুনতে অবশ্যই অবশ্যই শেয়ার করুন, যেন অন্যরাও গানটি শুনতে পায় এবং জানতে পারে আমাদের পরিস্থিতিটা কেমন, আগুন মানে বাজারের পরিস্থিতিটা কেমন, ঠিক আছে? সো এই ছিল ভিডিও, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।